ওয়েলকাম বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অনলাইন ফিলোসফি টকস। আমি পিয়ালি। আমি বিগত বেশ কিছু দিন ধরে তোমাদের সাথে সাইকোলজির অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করছি, তো তোমরা যারা মিস করে গেছো তারা অবশ্যই ক্লাসগুলো দেখো। আমি ওপরে কার্ডে লিঙ্ক দিয়ে নিলাম, তোমরা এখানে ক্লিক করে অবশ্যই ক্লাসগুলো দেখো, কেউ মিস করো না কিন্তু, কারণ সাইকোলজির যে যে ক্লাসগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছি, বিষয়গুলো নিয়ে ক্লাস করেছি, খুবই গুরুত্বপূর্ণ। খুব স্পষ্টভাবে বলতে গেলে, ঠিক যেভাবে বলে বোঝাতে হয় আমি ঠিক সেভাবেই বোঝানোর চেষ্টা করেছি, তোমরা কিন্তু কেউ মিস করো না। আর যদি তোমাদের মনে হয়, যদি তোমরা দেখতে চাও, তাহলে এই ভিডিও শেষে আমি ডেসক্রিপশন বক্সের নিচে আমার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানেও ক্লিক করে দেখতে পারো। তো এসো আজ আমরা আবার সাইকোলজি নিয়েই আলোচনা করি। সাইকোলজি আর একটা বিষয়, সাইকোলজি বা মনোবিদ্যা স্মৃতি বা মেমোরি। কথাটা শুনতে খুবই ছোট্ট যে স্মৃতি, এর এমন কি ব্যাপার, কোনো কিছু মনে করাকেই স্মৃতি বলছে? অতীতে কোনো ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাটাকে আমি হট করে মনে করলাম, সেটাই স্মৃতি? হ্যাঁ সেটাই স্মৃতি, কিন্তু এসো আমরা দেখে নিই এই স্মৃতি ঠিক কিভাবে আমাদের মনে আসে, কেনই বা আসে, স্মৃতির সংজ্ঞাই বা কি। স্মৃতি কি না, স্মৃতি হচ্ছে কোনো অতীত অভিজ্ঞতার প্রতিরূপে হুবহু পুনরুত্থাপন। কি বললাম মন দিয়ে শুনো, অতীত অভিজ্ঞতার প্রতিরূপের হুবহু পুনরুত্থাপন। আমাদের একটা উদাহরণ, অতীতে আমরা কোনো এক সময় তাজমহল বেড়াতে গেছিলাম, তো সেই তাজমহলের স্মৃতি আমাদের মনে আছে। তো হঠাৎ করে আমরা রিকল করার চেষ্টা করলাম যে তাজমহলটা কেমন দেখতে ছিল। এক্ষেত্রে অভিজ্ঞতা হচ্ছে তাজমহল অতীত অভিজ্ঞতা। তাজমহলের একটা প্রতিরূপ আমাদের মানসপটে বা মনুষ্যিত্রে উঠে আসে, এবং এই যে হুবহু যে প্রতিরূপটা উঠে আসে সেটা ঠিকঠাকভাবে পুনরুত্থাপন করা, যে হ্যাঁ ঠিক এরকম ছিল তাজমহল, এই হলো স্মৃতি। আরো বিশদভাবে বলতে গেলে স্মৃতি আর স্মরণ এই দুটো কথা কিন্তু এক নয়, অনেকের মনে হতে পারে দুটো এক, কিন্তু এক নয়। স্মৃতি কি, স্মৃতি হচ্ছে একটা ক্ষমতা। স্মৃতি কি, স্মৃতি হচ্ছে একটা মানসিক ক্ষমতা, যে আমি সেটা মনে করতে পারছি, এটা হচ্ছে স্মৃতি। আর যে ওয়েতে, যে কি বলবো, যে পদ্ধতিতে, যে পদ্ধতিতে আমরা সেটা মনে করতে পারছি সেটা হচ্ছে স্মরণ। স্মরণ ক্ষমতা যদি না থাকে তাহলে স্মৃতি, অতীত অভিজ্ঞতার সেই স্মৃতি কোনো মতেই আমাদের মানসপটে ভেসে উঠবে না। এই স্মরণ ক্ষমতা যদি থাকে এবং ঠিকঠাক পদ্ধতি অনুসারে যদি সেই স্মরণ ক্ষমতা আমরা কাজে লাগাতে পারি, তাহলে অবশ্যই এই স্মৃতি আমাদের অতীত অভিজ্ঞতার সেই স্মৃতি আমাদের মনে পড়ে যায়। তো এখন প্রশ্ন হচ্ছে এই স্মৃতি ক প্রকার, মানে স্মৃতি ক প্রকার মানে স্মৃতি ঠিক কী কীভাবে আমাদের মনে আসে। চার রকম উপায় আছে স্মৃতি মনে আসার, কী কী ভালো করে বোঝো এই জায়গাটা। এক নম্বর হচ্ছে অভিজ্ঞতা বা শিক্ষণ। কি বললাম, অভিজ্ঞতা বা শিক্ষণ। আমি কোনোদিন রাজবাড়ি দেখিনি,
কেমন হয় জানি না। তা আমি হট করে আমার মনে হলো আমি একটা রাজবাড়ির কথা মনে করতে চাই, রাজবাড়ি কেমন, তো সেটা কি আমার মনে আসবে? আমি যদি আগে কোনোদিন সেই রাজবাড়িটা না দেখে থাকি, সেই রাজবাড়ির কোনো চিত্র আমার মনে যদি না থেকে থাকে, তাহলে কিভাবে সেই রাজবাড়িটাকে আমরা স্মরণ করব? তাই এক্ষেত্রে বলতে হবে সবার আগে একটা অতীত অভিজ্ঞতার প্রয়োজন আছে। তার প্রতিরূপটা মনে আনতে গেলে আসল জিনিসটা একবার না একবার দেখার প্রয়োজন আছে, বা সেটা সম্পর্কে কিছু শেখার বা জানার প্রয়োজন আছে। তাই হচ্ছে প্রথম হচ্ছে অভিজ্ঞতা বা শিক্ষণ। দু নম্বর কি? দু নম্বর হচ্ছে সংরক্ষণ। কিসের সংরক্ষণ? এই এই জিনিসটার, অতীত অভিজ্ঞতার। এই অতীত অভিজ্ঞতা শুধু আমার, আমি রাজবাড়ি দেখেছিলাম, হ্যাঁ সেটা দেখলাম, ব্যাস তা তো না, সেই রাজবাড়ির পুরো চিত্রটা আমাদের মনে সংরক্ষিত করে রাখতে হবে। আমরা যদি সেইখানে দেখলাম, সেখানেই ফুল স্টপ, ইতি, ব্যাস দেখলাম, হয়ে গেল, আর কিছু নেই। তা পরে তো আমরা সেটাকে স্মরণ করতে পারবো না, সেই কারণে তার একটা স্পষ্ট প্রতিরূপ আমাদের মনে রাখতে হবে, মানে এক কথায় তার প্রতিরূপটাকে মনে সংরক্ষণ করতে হবে। এই অতীত অভিজ্ঞতা সংরক্ষণ করার হচ্ছে সেকেন্ড স্টেপ, স্মৃতি হওয়ার। থার্ড কি? তিন নম্বর, পুনরুত্থাপন। এবার শুধুমাত্র অতীত অভিজ্ঞতা হলো, রাজবাড়ি দেখলাম, আমি একটা উদাহরণ দিই তোমাদের বোঝাচ্ছি, সেটা সম্পর্কে তার চিত্র বা সেটা প্রতিভা মনের মধ্যে সংরক্ষণ করে রাখলাম, কিন্তু সেটা যদি পুনরুত্থাপন করার, পুনরুত্থাপন কি? পুনরায় উত্থাপিত করা, অ্যাগেন অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, বারবার তার কথা চিন্তা করা, সেটাকে মনের মধ্যে আনা, তার কথা চিন্তা করা, পুনরায় সেটাকে সবাইকে জানানো যে আমি রাজবাড়ি দেখেছি, এরকম এরকম তা দেখতে হয়, এই ক্ষমতা হচ্ছে পুনরুত্থাপনের ক্ষমতা। সুতরাং এই পুনরুত্থাপনের ক্ষমতা যদি না থাকে, তাহলে স্মৃতি কোনো মতেই সম্ভব নয়। এবং পুনরুত্থাপন কি, কোনটা করব? অবশ্যই এই অতীতের অভিজ্ঞতা, যেটাকে আমরা সংরক্ষণ করে মনের মধ্যে রেখেছি, তারই পুনরুত্থাপন করব। এবং সর্বশেষ চার হচ্ছে প্রত্যবিজ্ঞা। তো শুধুমাত্র অতীত অভিজ্ঞতা হয়ে তার সংরক্ষণ করে, তাকে তার পুনরুত্থাপন করে, তাহলে কি স্মৃতি সম্ভব হয়? না, দরকার হয় একটা রিকল করার, একটা কি বলব, একটা কারোর দরকার হয়। মানে ধরা যাক একটা ব্যক্তি, সে ছাড়া যার অতীত অভিজ্ঞতা হয়েছে, যে এই অভিজ্ঞতাটাকে মনে সংরক্ষণ করে রেখেছে, এবং যে এই সংরক্ষিত অতীত অভিজ্ঞতার পুনরুত্থাপনের ক্ষমতা রাখে, একমাত্র তারই স্মৃতি সম্ভব। এবং এই পুরো বিষয়টাকেই প্রত্যবিজ্ঞা বলে অভিহিত করা হচ্ছে। এখন কথা হচ্ছে যে এই অতীত অভিজ্ঞতা বা শিক্ষণ, তার সংরক্ষণ, তার পুনরুত্থাপন, এবং সবশেষে প্রত্যবিজ্ঞা, অর্থাৎ একটা একজন ব্যক্তি দরকার। মানে ব্যক্তি শুধুমাত্র বলবো না, একটা মানে কি বলবো, এমন একজন কাউকে দরকার যে এই অতীত অভিজ্ঞতা থেকে তাকে সংরক্ষণ করে রেখে, তার পুনরুত্থাপন করে, তার মধ্যে স্মৃতি বা সেটাকে স্মরণ করার ক্ষমতা আসে। সেই ব্যাপারটি হচ্ছে প্রত্যবিজ্ঞা। কিন্তু অনেকের মতে শুধুমাত্র এই চারটে বিষয়ের দ্বারাই অনেক ক্ষেত্রে স্মৃতি সম্ভবপর নাও হতে পারে। কেন না? আমরা তো মানে কোথায় দেখেছি সেটা, একটা রাজবাড়ি দেখলাম, সেটা কোথায় দেখেছি, তার সেই স্থান, সেই কাল, এগুলো কিছুই আমাদের মনে রইল না, তাহলে পুরোপুরিভাবে কিন্তু স্মৃতি সম্ভবপর হবে না। হ্যাঁ, রাজবাড়ি দেখেছি, একটা চিত্র আমাদের মনে ভেসে উঠলো, কিন্তু সেটা ওইটুকুই, সেটা কোথায় দেখেছি, কখন দেখেছি, কেন দেখেছি, কবে দেখেছি, কিছুই মনে করতে পারলাম না। সেক্ষেত্রে কিন্তু মানে ঠিকঠাক স্মরণ হয়েছে, বা ঠিকঠাক স্মরণ পদ্ধতি দ্বারা আমরা সেটা স্মরণ করতে পেরেছি,
এটাকে কিন্তু বলা যায় না। সুতরাং স্থান কাল সব কিছু মেনে অতীত অভিজ্ঞতা সংরক্ষণ করে তা পুনরুত্থাপিত করে এবং যার দ্বারা যে এই অতীত অভিজ্ঞতার সাক্ষী এটা ঘটেছে, তবেই স্মৃতি সম্ভবপর। একটা মিডিয়াম দরকার সব কিছুর, একটা মিডিয়াম ছাড়া কোনো কিছু সম্ভবপর নয়। তো বন্ধুরা, স্মৃতি নিয়ে আমি আর যেটুকু বললাম এটা খুব স্পষ্টভাবে স্মৃতি কি, স্মৃতির কিভাবে হচ্ছে, স্মরণ কি এবং স্মৃতির এই যে চারটে উপায় এটা তোমাদের আমি বললাম, এর মধ্যে আশা করি কোনো অস্পষ্টতা তোমরা পাবে না। যদি পেয়ে থাকো, যদি তোমাদের মনে হয় কোথাও বুঝতে পারছো না, আমাকে কমেন্ট করে আমি অবশ্যই তোমাদের সহযোগিতা করব। আমার এই ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমার এই ভিডিওর লেটেস্ট আপডেট পেতে প্রেস করো পাশের বেল আইকনটা। আজকে এই পর্যন্তই, আবার দেখো।